এটা আমার ফেয়ারওয়েল গিফট, তাই না গড়? বলেছিলাম না, দিস ইজ পাবলো। ও বাইরে থেকে যতটাই বড় হোক না কেন, ভেতর থেকে ততটাই ছোট। সালা, এই এই লাগবে লাগবে, এই প্রাউড অফ ইউ, প্রাউড অফ ইউ। কি হলো, কি রে? এই রিসেপশনের রাস্তা কি এদিক দিয়ে যাবে দাদা? এই যে শালা, তোমার পেছনে না এক লাথি মারব, এদিকে এসো। সানি, অন্ধকারে তোরা কি করছিস? এক মিনিট, তার আগে তুই বল, তুই মোমবাতি নিয়ে দরজার কাছে কি করছিস? এক মিনিট, মুই কানছি, আমরা প্রেম করছিলাম, তারপর অন্ধকার হয়ে গেল, মোমবাতি নিয়ে তাই। কাঁচি বৌদি, হ্যাঁ তোমরা একটু বৌদিকে নিয়ে সাইড অঞ্চু, আর তুমি এদিকে আউঞ্চু। আমি আছি তো, অন্ধকারে কি হয়েছু? সানি, হ্যাপি বার্থডে টু, আওয়াজ করবি না, কি করছিস? আমার দিকে এত বড় ক্ষতি করিস না। ওয়াও, বিউটিফুল হলি, আমার বেস্ট ফ্রেন্ড, দেখি জানো আমার ভিসা পাসপোর্ট সব রেডি, এক সপ্তাহ বাদে বিদেশ চলে যাচ্ছিলাম, হঠাৎ ফেসবুকে পল্লবীকে পেলাম, নিজের কিমোনার ছবি আপলোড করেছে, লিপস্টিকটা একটু, আমি না একটু সাজতেই ভালোবাসি, আর কদিন পর তো নিজেই যায় কিমোনায়, বেহুশ হয়ে পড়ে থাকে, আবার ওঠে ফাইট করে, চলে একটা সেলফি, কিন্তু সেলফি তোলা বন্ধ হয়। ও যখন থাকবে না, সব মেমোরিজ গুলো নিজের সাথে নিয়ে যেতে চায়। তারপর ও বললো শেষ কথা দিয়ে উঠতে চায়, আর কিছু ভাববে না। তোলো এসো, আমিও ভাবলাম লেটস পুট আপ এ ফাইট দেন, কে যেতে দেখবো। তোমার আর পড়তে যাওয়া হলো না, আমি আরো বেরিয়ে পড়লাম, এরপর কি হবে জানি না। দেখো পল্লবীর একটু নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, আর এখন তো আমরা সবাই রয়েছি, সবাই মিলে একসঙ্গে ফাইট করব, আর একটা কথা, আই এম রিয়েলি ভেরি প্রাউড অফ ইউ, আসলে আই লাভ ইউ। এইটা কিন্তু তোমার পারফেক্ট ফেসবুক। হ্যাঁ, ও বাবা, এই আমরা কিন্তু কিছু দেখিনি, আমরা পাহাড় দেখছি, দূর হয় না, এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি, একবার বললি না চলে এলি, ওকে তোকে, এই না এটা কিন্তু আমাদের সবার ভুল হয়ে গেছে, একসঙ্গে সরি বলতে হবে, 1 2 সরি, ঠিক আছে, কিতনা সম্মান করতা হ্যায় দেখা, চলো চলো ভাই, এটা গ্রুপি গ্রুপি, রাইট, এই চলো 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 চলো, হ্যাঁ রেডি রেডি, ইয়েস, 1 2